মুসলিম হতে হলে, ইমানদার হতে হলে মুসলমানদের জীবনে কত ঘাত প্রতিঘাত আসবে, কত ত্যাগ স্বীকার করতে হবে, কত ত্যাগ স্বীকার সাহাবায়ে কেরাম করেছেন, আম্মে কেরাম করেছেন। আপনি যে নবীর ইতিহাস ঘাঁটতে যাবেন, সে নবী আক্রান্ত হয়েছেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক। যে সাহাবীর আপনি ইতিহাস ঘাঁটতে যাবেন, তারা আক্রান্ত হয়েছেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক। আজকের দুনিয়াতেও যারা হক কথা বলে, তাদের বাড়িতে থাকা হয় না, তাদেরকে থাকতে হয় জেলখানায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। হলো কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস জানি না, তুই আমার ব্যাপারে তুই কি চিন্তা করতেছিস তাও জানি না, তবে একটা কথা জেনে রাখবি, আমার কলিজার টুকরা সন্তান, আমার চোখের পানি ফেলা দেখে, আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না। এই চোখের পানি কিন্তু তোর প্রতি জুলুম হচ্ছে এই জন্য নয়, আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতন জুলুম অত্যাচার গুলো চলছে, না জানি তোর প্রতি এমন অত্যাচারের কারণে তুই না জানি বা জালিম বা অনুগামী হয়ে যাস কিনা, তার কথা মেনে নিস কিনা। কিন্তু আমার মন চায় এরকম অত্যাচার করতে করতে, তোর প্রতি নির্যাতন চালাতে চালাতে, শেষ পর্যন্ত তুই সব কিছু সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিবি, শহীদ হয়ে যাবি। কিয়ামতের দিন আমি তোর মা, আল্লাহর আদালতে আখেরাতে শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আবু হানিফা রাহমাতুল্লাহি খুব খুশি হয়ে গেলেন, মাকে বললেন, মা আমি তোমার মুখ থেকে এমন জাতীয় কথাই তো শুনতে চেয়েছিলাম, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ মর্যাদা দান করে দেন। মক্কার জেলখানে আটকে রেখে বলা হলো, খোবায়েব ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খোবায়েব বললেন, ইসলাম গ্রহণ করেছে ছেড়ে দেওয়ার জন্য নয়, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। আমার দেশে এই বিগত কয়েক বছরে একাধিক নয় কয়েক ডজন খানেক নাস্তিক রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ইসলামকে নিয়ে কঠোর কথা বলেছে, তসলিমা নাসরের কিছু উত্তর সরি আমার দেশে আছে না নাই, বাজে কথা বলেছে, বাজে উক্তি করেছে, আজ পর্যন্ত একটারও কোনো শাস্তি হয়নি। আজকে যদি খোবায়েবের মতো যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে যদি শক্ত অবস্থানে যেতাম, কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে আমার জমিনে কথা বলতে পারত না। আমার বন্ধুগণ, ইমানটাকে ঠিক রাখতে গেলে বাতিলের সঙ্গে কখন আপোষ চলবে না। কে না জানেন একজন ইমামের সেই নামটা, কে না জানেন সবচাইতে বড় ইমাম ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায়। আসতে বলো না, বাড়িতে না জেলখানায়, জেলখানায়। তার যুগে বহু হাজার হাজার আলেম ছিল, কারো তেমন ভাগ্য হয় নাই। আবু হানিফার এমন জীবনটা কেন হলো? আটটা বছর তিনি জেল খাটলেন, কয় বছর বলেন? আটটা বছর জেল খাটলেন। বাদশাহ মনসুর নামের একজন জালিম, মুসলিম নামের কলঙ্ক, জালিম শাসক তাকে গ্রেফতার করে ফেললো, তাকে বলে ফেললো, আবু হানিফা আমি মনসুর, আমি যা বলবো তুমি তার রায় দিবে, আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। প্রধান বিচারপতির অফার দেওয়া হলো, আবু হানিফা রহমতুল্লাহ বললেন, প্রধান বিচারপতির চেয়ার আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার মতো জালিমের অনুগত হয়ে এমন শাসকের চেয়ার, আমার এমন বিচারকের চেয়ার আমি বসতে চাই না। জোর করে ধরে নিয়ে গেল, জেলখানার মধ্যে আটকে রাখা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, শেষ পর্যন্ত নিজের তার কলিজার টুকরা বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনলো, মার চোখের সামনে পিঠ মোড়া দিয়া, তার দুই হাত দুই পা বেঁধে তাকে বেত্রাঘাত করা হচ্ছে। মা এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসছে। আবু হানিফা মনে মনে চিন্তা করে, হারে মার যদি কত না কষ্ট হচ্ছে, তার পেটে আমি দশটা মাস থেকেছি, মার তো কষ্ট হচ্ছে, কি করব আমি। এমন সময় মার মুখ থেকে আওয়াজ বের হলো, কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস জানি না, তুই আমার ব্যাপারে তুই কি চিন্তা করতেছিস তাও জানি না, তবে একটা কথা জেনে রাখবি, আমার কলিজার টুকরা সন্তান, আমার
চোখের পানি ফেলা দেখে, আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না। এই চোখের পানি কিন্তু তোর প্রতি জুলুম হচ্ছে এই জন্য নয়, আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতন জুলুম অত্যাচার গুলো চলছে না জানি তোর প্রতি, এমন অত্যাচারের কারণে তুই না জানি বা জালিম বা শ্রেণগামী হয়ে যাস কিনা, তার কথা মেনে নিস কিনা। কিন্তু আমার মন চায় এরকম অত্যাচার করতে করতে তোর প্রতি নির্যাতন চালাতে চালাতে শেষ পর্যন্ত তুই সব কিছু সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিবি, শহীদ হয়ে যাবি। কিয়ামতের দিন আমি তোর মা, আল্লাহর আদালতে আখেরাতে শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব খুশি হয়ে গেলেন, মাকে বললেন, মা আমি তোমার মুখ থেকে এমন জাতীয় কথাই তো শুনতে চেয়েছিলাম, তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে শহীদ মর্যাদা দান করে দেন। শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। এরকম করে যত বড় বড় জগৎধন্য যারা বড় বড় আলেম ছিলেন, বড় বড় পয়গম্বর ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতুয়াসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালাতুয়াসসালামকে জব করে নবীর মাথা রানীর সামনে উপহার পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম করে সুমাইয়ার দিকে তাকান, ইয়াসার পরিবারের দিকে তাকান, এত কষ্ট তারা করেছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই, খোবাবের কথা কে না জানেন, ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর মদিনার উপকণ্ঠ থেকে মক্কার কুরাইশরা তাকে ধরে আনলো, মক্কার জেলখানায় আটকিয়ে রাখলো। মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খোবায়েব ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খোবায়েব বললেন, ইসলাম গ্রহণ করেছে ছেড়ে দেওয়ার জন্য নয়, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। খোবাইবকে ধরা হলো, খোবাইবকে ধরে জেলখানার মধ্যে আটকিয়ে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে হবে কি? খাবার দেন কে? আসতে বলবেন না, খাবার দেন কে? আল্লাহ তো বান্দাকে খাবার দেন। খাবার বন্ধ করে দিলে হবে কি? চারটা মাস পাঁচটা মাস খাবার বন্ধ করে দিয়েছে যে আল্লাহ মারিয়ামকে জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়া দিয়েছেন, সে আল্লাহ খোবাবের জন্য জান্নাতের খাবার তার জেলখানায় পাঠায়া দিলেন। চার মাস পাঁচ মাস হয়ে যায়, খোবাবের চেহারা আরো সুন্দর হয়ে যায়। শেষ পর্যন্ত কোরাইশরা দেখলো, খোবাবকে যদি দুনিয়াতে বেঁচে রাখি, এই খোবাবের চিত্র দেখে বহু কুরাইশ আমাদের বহু লোকজন দিন গ্রহণ করে ফেলবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল খোবাব, তুমি কি করবে বলে, ইসলাম ছাড়বে কিনা, দিন ছাড়বে কিনা? খোবাব বললেন, হাসতে হাসতে জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত চূড়ান্ত পাকাপোক্ত হলো, তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করবে। বলা হলো, খোবাব তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে খোবাব বললেন, আমার অন্তিম ইচ্ছা দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করা নয়, আমার অন্তিম ইচ্ছা হলো তোমরা যদি আমাকে দয়া করে যদি ওজুর পানি দিয়ে দাও, ওজু বানায় নেব, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানায় নিলেন, নামাজে দাঁড়ায় গেলেন, প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতটা একটু তাড়াহুড়ো করেই পড়লেন, কারণ তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো কাফেররা আমার নামাজ লম্বার কারণে মনে করতে পারে, খোবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজটা তিনি তাড়াতাড়ি করে দ্বিতীয় রাকাত শেষ করলেন। নামাজ শেষ করেই হাত দুইটো উঁচু করে আল্লাহর দরবারে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তাআলা আরশের মালিক আল্লাহ, আজকে চারটা মাস ধরে আমাকে জেলখানায় আটকে রেখেছে, আমি জানি না কি হবে, তবে তুমি আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ রেখে দিয়েছ, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি আজকে চারটা মাস আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কলিজার টুকরো রাসূলকে দেখতে পাই না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বললেন, পরিবারের মায়া ত্যাগ করলেন, কারোর সঙ্গে সাক্ষাৎ করলেন না, ওযু বানালেন, নামাজ শেষ করলেন, চক্ষু খুলেই দৌড় মারলেন তিনি সেই ফাঁসি কাষ্ঠের দিকে, শুলে চরণের সেই মাঠের দিকে তিনি দৌড় মারলেন। পিছন দিকে সবাই বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, ও কোরাইশরা, আমি তো মরার জন্য দৌড়াই না, আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখেছেন, আমি তার দিকে দৌড়াই। জোরকন সুবহানাল্লাহ। দৌড়া দৌড়া চলে গেলেন,
কোরাইশরা তার হাত বেঁধে ফেললো, পাপ দুটা বেঁধে ফেললো। এমন সময় বলে ফেললো, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো? খোবায়েব বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি। এমন সময় একজন হেও প্রতিপন্ন করে রসুলকে নিয়ে একটা কটু কথা বলে ফেললো, বললো, খোবায়েব তোমার এই জায়গায় যদি তোমাকে শুলে না চড়ায়, মোহাম্মদকে যদি এই জায়গায় ছুলে চড়াতে পারতাম কতই না ভালো হতো। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে মেলাগুলো থুতু জমা করে সেই জমা কিন্তু থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইমান আছে না নাই? আছে। ইমান আছে না নাই? আছে। আমার দেশে এই বিগত কয়েক বছরে একাধিক নয় কয়েক ডজন খানেক নাস্তিক রসুলকে নিয়ে বাজে কথা বলেছে, ইসলামকে নিয়ে কঠোর কথা বলেছে। তসলিমা নাসরের কিছু উত্তর সরি আমার দেশে আছে না নাই? বাজে কথা বলেছে, বাজে উক্তি করেছে, আজ পর্যন্ত একটারও কোনো শাস্তি হয়নি। আজকে যদি খোবায়েবের মতো যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে যদি শক্ত অবস্থানে যেতাম, কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে আমার জমিনে কথা বলতে পারত না। ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে উচিত ছিল প্রকাশ্যে দিবালোকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হাড় হাড্ডিকে কুত্তা বিলায়ের জন্য বরাদ্দ করা দরকার ছিল। কিন্তু আজকে মুসলমান আমার দেশের নির্বাক নিশ্চুপ, কোনো কথা বলি না। একটা বসায় আমার চরম ভয় হয়, আল্লাহ যেন আমাদের কাউকে যেন মুনাফিকের কাতারে সামিল না করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কাজ করার দরকার আছে না নাই? আমাদের ইমানের মেহনত করার দরকার আছে না নাই? আছে। সে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে ফেলেছেন, এক কাফের এসে তার ডান হাতে এক তরবারির আঘাত করেছে, ডান হাতটা সিটকে পড়ে গেল। খোবায়েব মুসকি মুসকি হাসি মানলেন, বাম হাতে আঘাত করল, চিৎকার মেরে মেরে হাসি দিচ্ছেন, আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। সময় বলে, খোবায়েব তুমি কি পাগল হয়েছো নাকি, তোমার একটা করে অঙ্গহানি হয় আর তুমি মুসকি মুসকি হাসি মারো? খোবায়েব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গহানি করে দাও আর আল্লাহ তাআলা আমার জান্নাতের হুর গুলো একটা একটা করে আমাকে দেখায় দেখায় দেয়। শেষ পর্যন্ত একজন কাফির শিব নেশা তরবারি দিয়া বুক বরাবর যখন আঘাত আনলো, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান ইমান থেকে টিকে রাখতে গিয়ে হাসতে হাসতে এমনই করে দুনিয়া থেকে বিদায় হতে হয়। ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে আলোচনা করছিলেন, সেই জায়গায় তিনি হঠাৎ করে আলোচনা বন্ধ করে তিনি মসজিদে নববীতে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকি ইয়া খোবায়েব, সালামুন আলাইকি ইয়া খোবায়েব, হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সেই হেরে যাওয়া ভাই খোবায়েবকে আমরা কয় মাস যাবত দেখি না, খোবায়েবকে আপনি সালাম দিচ্ছেন কেন, কি হয়ে? রসুল বলেন, সাহাবিরারে আমার খোবাব এখন দুনিয়াতে আর নাই, আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি, আমার খোবাব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই। এই জন্য দুনিয়া থেকে যেহেতু বিচাই বিদায় হতেই হবে, এমন কিছু গুণ আমরা অর্জন করব, মিথ্যা সাক্ষী দেব না, সত্যবাদীদের সঙ্গে থাকব, মিথ্যা দল করব না সত্যের দল করব। দল করতে হবে কার দল? আল্লাহ। আসতে বলবেন না কার দল? দল করতে হবে আল্লাহর। নেতা মানতে হবে একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, সংবিধান কোনোটাই মানা যাবে না কি ছাড়া? আসতে বলবেন না কি ছাড়া? রব কাউকে মানা যাবে না কে ছাড়া? আমার রবকে। আসতে বলবেন আমার রবকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আমার সংবিধানের নাম কি? কোরআন। তাহলে আল্লাহ আমার রব,
রাসূল হচ্ছেন আমার নেতা, ইসলাম হচ্ছে আমার দলের নাম, কোরআন হচ্ছে আমার আইন, আমার সংবিধানের নাম। এই চার কথার ভিতরে যে ব্যক্তি এসে নখ ঢুকাবে, এই চার কথার মধ্যে যে এসে আঙ্গুল ঢুকাবে, যে কথা বললে আমরা তাদের জিব্বা টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।